গুয়াহাটি থেকে চুরি হওয়া রড ভর্তি লরি উদ্ধার করা হয় কাটিগোড়া থেকে। পাকড়াও করা হয়েছে দুই চোর যথাক্রমে লরি মালিক ও চালককে। গুয়াহাটি প্রাগজ্যোতিষপুর থানায় গত 17 তারিখ প্রায় 25 টন রড চুরি হওয়া সংক্রান্ত একটি মামলা প্রদান করেন ট্রান্সপোর্টের মালিক বীরেন্দ্র কুমার তিওয়ারি। মামলায় অভিযোগ অনুযায়ী জানা গেছে যে গত 7 ফেব্রুয়ারি গুয়াহাটির পানিখেতি এলাকায় প্রায় 25 টন রড লোড করা হয়েছিল AS01JC3999 নম্বরের একটি লরিতে আগরতলা যাওয়ার জন্য। এই মর্মে পানিখেতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনজিৎ হালুই তদন্তে নেমে পৌঁছান কাটিগোড়া থানায়। কাটিগোড়া থানার ওসি নবকুমার শইকিয়ার সহযোগিতায় কাটিগোড়া থেকে উদ্ধার করা হয় লরি ও চালক ভুবন দাস রাজুকে। ওসি নবকুমার শইকিয়া কৌশলে লরি চালক রাজস্থানের বাসিন্দা কিশোর তানোয়ারকে পুলিশি হেফাজতে নিয়ে আসেন। পুলিশের জেরার মুখে ধৃত দুই চোর যথাক্রমে লরি মালিক কিশোর তানোয়ার ও চালক ভুবন দাস স্বীকার করেছে যে লরিতে থাকা প্রায় 25 টন রড তারা শিলং ও হাইলাকান্দি জেলার বিভিন্ন দোকানে বিক্রি করেছে। গুয়াহাটির পানিখেতি পুলিশ দুই চোরকে রবিবার সন্ধ্যায় গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আমার নাম বুলন দাস। ও মালিক হইয়া চিনি। ও মালিক গাড়ি মালিক, আমি ড্রাইভার। তুই কেন কেন বিচ্ছস? হাইলাকান্দি আর শিলং। শিলং মালিকে কইছে লম্বার প্লেট বদলাইয়া লোড করতাম। গাড়ি লোড করছি, মালিক লগে আসলো, মাল বেচছি। দুই জায়গা রিকভারি হয়েছে, হাইলাকান্দির মাল ধরা হয়েছে, এখন শিলংয়ের মাল ধরা হইব। মালিক লগে আসলো, মালিকে কইয়া দিছে বেশিবার কথা, আমি মাল বেচিয়া দিছি। ও কত টাকার মাল বেচছস? টোটাল 9.5 লাখ টাকার। মালিকে নিছে 6.5 লাখ। তোমার হাইলাকান্দির ব্যালেন্স রয়েছিল, আমার কাছে আসলে 1 লাখ। হাইলাকান্দির 21 তারিখ দিবার ডেট আসলো, তার আগে কালকে দরিয়া লইয়া আইছে আসামে। কই থেকে লোড হয়েছিল রড? গুয়াহাটি থেকে। গুয়াহাটি কোন জায়গা? গুয়াহাটি কোন জায়গা? নুনমাটি। নুনমাটি না পানিগতি? পানিগতি। আচ্ছা। ও গাড়ি মালিক, মালিক লোকে মালিক তোরা বিক্রি করছো? কই আপনারা শুনিয়ে, আপনার নাম কে? কিশোর তানোয়ার। হ্যাঁ জি, কিশোর। কিশোর 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 তানোয়ার। ক্যা আপকা ইয়ে গাড়ি পে যে মাল থা ও কহাঁ গায়েব হুয়া? টিপি গেট ওর হেলাগান্দি। হ্যাঁ, টিপি গেট ওর হেলাগান্দি। এ দোনো পে কিউ বিক্রি কিয়া? দূসরা কা মাল আপনে বিক্রি কিয়া কিউ? বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস। কাটিগোড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।